অন্তর্বর্তী সরকারের ফার্স্ট অ্যান্ড টপমোস্ট প্রায়োরিটির এজেন্ডা হচ্ছে নির্বাচন, এবং সেই নির্বাচন করবার জন্যে তার যা যা করা দরকার, যতদিন সময় দরকার ততদিন সময় দিতেই রাজি থাকা উচিত যারা যারা স্টেক হোল্ডার আছেন। এই সরকার এই 80 দিনের মধ্যে জনগণের কল্যাণে কোনো রিফর্ম করেছে তার তো প্রমাণ নেই। ডক্টর ইউনুস এত বড় একজন পারফর্মার, উনি সারা দুনিয়ার মানুষের জন্য শান্তির বাণী দিয়েছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন, সেই জন্যে তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। আমাদের দেশে মানুষের মনে শান্তি নাই, জিনিসের দাম এতই বেশি, ওনাকে দায়ী করছি না। আমি বলছি উনি একটা ভালো হেলথ পলিসি দিয়েছেন 3 মাসের মধ্যে বা 80 দিনের মধ্যে, যেটাতে মানুষ উপকৃত হচ্ছে, কিংবা দেশের বিচার ব্যবস্থার সেরকম কিছু হয়েছে যেটা দেখে মানুষ আশ্বস্ত হয় যে এখন বিচার তার দোরগোড়ে পৌঁছাবে এবং যথাযথ বিচার পাবে, এই রকম ভয় নেই। হয়তো সময়টা অত বেশি নয়, কিন্তু আমি বলছি ওই প্রশংসা করবার জন্যে নিশ্চয়ই আজকে এই সেমিনারের আয়োজন করা হয়নি। আমি এরকম আশাও পোষণ করতে চাই না যে যেটা পারা যাবে না সেই রকম কিছু বলবেন। সংস্কার জিনিসটা তো একটা কন্টিনিউয়াস প্রসেস, মানে রাষ্ট্রের সংস্কার প্রতিনিয়তই করবেন। যে রাষ্ট্র একসময় সামন্ত রাষ্ট্র ছিল, যে রাষ্ট্র দাসদের রাষ্ট্র ছিল, সেই রাষ্ট্র এখন কত উন্নত হয়েছে সংস্কার করতে করতেই, তো সংস্কার চলবেই। অতএব কোনো সরকার ক্ষমতায় এসছেন উনি সংস্কার কমপ্লিট করবেন তারপরে নির্বাচন দেবেন, এই রকম কথা যারা বলেন তারা আসলে সংস্কারটা বোঝেন না। বরঞ্চ আপনি বলবেন নির্বাচনী ব্যবস্থা সংস্কার দরকার। আমাদের লড়াই কেন ছিল স্বৈরাচারের বিরুদ্ধে? কারণ সে স্বৈরাচারী ছিল, মানে সে নির্বাচন দিত না, সে গণতন্ত্রে বিশ্বাস করতো না, জনগণের ভোট জোর করে কেড়ে দিত। অতএব সেই নির্বাচন ব্যবস্থাটা স্বচ্ছ চাই, সুষ্ঠ চাই, মানুষ যেন নিজেদের পছন্দ মতো ভোট দেয় এবং তারা যেরকম ভোট দেবে সেই ভোট অনুযায়ী যাতে তার ফলাফলটা ঘোষণা করা হয়। আমি অবশ্য বলবো যে পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন বলেন বা জনপ্রশাসন বলেন, এগুলো সরকার এখন পর্যন্ত ঠিক মতো সাজাতে পারেননি। পুলিশের মধ্যে এখন পর্যন্ত ঘুষটুস চলে, বাইরে বাইরে দেখা যায় না। লোকজনকে জিজ্ঞেস করেন ভাই এত জ্যাম কেন, বলে কী করবেন ওই ট্রাফিক পুলিশ ঘুষ খেতে পারে না, তাই ডিউটি করে না, তাই গাড়ি যার যেদিক দিচ্ছে চালায়, কেউ কিছু বলে না। থানার মধ্যে যান একটা জিডি করবেন লেখে না, মামলা করবেন নেবে না, তদন্ত করতে যাবে বলবে গিয়ে কি মার খাবো। এখন পর্যন্ত হয় তাদের কনফিডেন্স আসেনি অথবা তা এরকম করে বানিয়ে বানিয়ে বলে যাতে তারা কাজ করতে না হয়। কিন্তু আমি জানি বেশ কয়েকটা থানাতে টাকা দিয়ে এক দল আরেক দলের লোকের বিরুদ্ধে পুলিশকে নিয়ে গেছে হয়রানি করতে। এগুলো সরকার এখনও বন্ধ করতে পারেনি, আর এগুলো খুব সহজ কাজও নয়। কাজগুলো করবার জন্যে অনেক অভিজ্ঞতা দরকার, জানা দরকার। ডক্টর ইউনুস যখন বলেন যে আমার সরকারের মধ্যে সব ব্রিলিয়েন্ট লোক আছে, নিজের নিজের ক্ষেত্রে তারা সবাই খুব সফল, ওইটা 100% সত্যি। আর যেটাই হোক, এই সরকার ধান্দাবাজ, মতলব করছে আরও অনেক দিন ক্ষমতায় থাকবে, ক্ষমতা দীর্ঘস্থায়ী করবে, এই রকম সন্দেহ আমি করি না। আমি মনে করি আমার সাথে সাথে দেশের কোটি কোটি মানুষও করে না। খসরু ভাই এখানে আছেন, উনিও করেন বলে আমার মনে হয় না, কারণ তারা তো বলেছেন যৌক্তিক সময় সরকারকে দেব। যৌক্তিক সময় কতখানি, ওটা রাবারের মতো লম্বা করা যাবে, ছোট করা যাবে, দেখবো যে না যুক্তিতে মনে হচ্ছে আরও 3 মাস দেওয়া দরকার, তো তখন দেবেন। উনি দিতে না চাইলে আমরা বলবো ভাই এতদিন সহ্য করলেন আর 3 মাস সহ্য করেন, অসুবিধা কী? কাজেই এইটা সমস্যা নয়। আমি বলি রাজনৈতিক দলগুলো যে ধৈর্যের পরিচয় দিয়েছে, অবশ্য বিএনপি একটু সমালোচনার মধ্যে পড়েছে, একদম সরকার বদলাতে না বদলাতেই বিরাট সমাবেশ করে বলেছে 3 মাসের মধ্যে ভোট দাও, লোকে বলে বাবার এই ধৈর্য গুলায় না, এখনও রক্তের দাগই শুকায়নি, এখনই চেয়েছেন ভোট। বিএনপি কেম টু সেন্স, খুবই তাড়াতাড়ি জনগণের কথা বুঝেছে, তারা 3 মাসে থাকেনি, বলেছে 6 মাস করে, তারপরে বলেছে না 6 মাসেও মানুষ সুবিধা করছে না, ভালো মনে করছে না, তারা বলেছে ঠিক আছে যতদিন সময় লাগে ভোটের জন্যে, ভোটের রোড ম্যাপটা তৈরি করতে, ভোটের নকশাটা তৈরি করতে আমরা ততদিন সময় দেব। আচ্ছা বলেন তো এটা যদি বিএনপি না হয়ে আওয়ামী লীগ হতো তাহলে কী করতো? এই 80 দিনের মধ্যে 8টা হরতাল হয়ে যেত।